চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা চীনের প্রথম মহাকাশ যান স্যাং-E5 অনেকটা অজান্তেই রওনা দিয়েছে সূর্যের দিকে। এরই মধ্যে অনেক দূর এগিয়েও গিয়েছে। এবছরের মার্চ মাসের মাঝামাঝি মহাকাশ যানটি পৌঁছবে সূর্য ও পৃথিবীর মাঝে থাকা আকর্ষণ শক্তির ভারসাম্য যুক্ত এলাকা আর্থ সান ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 এ। সূর্য ও পৃথিবীর মাঝে থাকা এই আকর্ষণের ভারসাম্য যুক্ত এলাকা L1 সূর্যের যাবতীয় কর্মকাণ্ড পর্যবেক্ষণের সবচেয়ে উপযুক্ত স্থান। এ অঞ্চলে অবস্থান করে সূর্যের উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে নাসার সোলার অ্যান্ড হেলিওস্ফিয়ারিক অবজারভেটরি এবং ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি। 20 জানুয়ারি 2021 চায়না ডেইলির এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। চ্যাং-E5 মহাকাশ যানকে 2020 সালের 23 নভেম্বর লং মার্চ 5 রকেটে চাপিয়ে চাঁদে নমুনা সংগ্রহের উদ্দেশ্যে পাঠায় চীন। 1 ডিসেম্বর এই মহাকাশ যানের ল্যান্ডারটি অবতরণ করে চাঁদের মন্স রামকার নামক স্থানে। এই স্থানটি একসময় ছিল অত্যন্ত অগ্নুৎপাত প্রবণ এলাকা। প্রায় 1.2 বিলিয়ন বছর আগে এ অঞ্চলে শিলাগুলো গড়ে উঠেছিল। এখান থেকে মহাকাশ যানটি 60 আউন্স বা 1.731 কিলোগ্রাম নমুনা সংগ্রহ করে 12 ডিসেম্বর রওনা দেয় পৃথিবীর উদ্দেশ্যে। 16 ডিসেম্বর 2020 পৃথিবী থেকে প্রায় 5000 কিলোমিটার দূরে থাকাকালীন অরবিটার থেকে নমুনা ক্যাপসুলটি পৃথক হয়ে যায়। অরবিটারটি থেকে যায় মহাকাশে আর নমুনা সহ ক্যাপসুলটি অবতরণ করে পৃথিবীতে। চ্যাং-E অরবিটারটি এরপর রওনা দেয় সূর্যের উদ্দেশ্যে। চন্দ্র অভিযান শেষে মহাকাশ যানটিতে 440 পাউন্ড বা 200 কিলোগ্রাম জ্বালানি অবশিষ্ট ছিল, যার সাহায্যে অরবিটারটি এরই মধ্যে অনেকটা পথ অতিক্রম করে গিয়েছে। সোলার সাইকেল 25 অল্প কিছুদিন আগেই অর্থাৎ 2019 সালের ডিসেম্বরে শুরু হয়েছে। আগামী কয়েক বছর সোলার অ্যাক্টিভিটি অনেকটাই বাড়তে চলেছে, যা প্রভাব ফেলবে পৃথিবী ও সৌরজগতের উপর। তাই এখনই সূর্যের উপর পর্যবেক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপযুক্ত সময়। সূর্যের চারদিকে এমন কিছু এলাকা রয়েছে যেখানে সূর্য ও অন্যান্য গ্রহ উপগ্রহের আকর্ষণ শক্তিতে সমন্বয় বা ভারসাম্য দেখা যায়। ইতালির গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জোসেফ লুইস ল্যাগ্রেঞ্জ এর নাম অনুসারে এই সকল স্থানের নাম রাখা হয় ল্যাগ্রেঞ্জ পয়েন্ট। এবছরের মার্চের মাঝামাঝি পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থিত L1 ল্যাগ্রেঞ্জ পয়েন্টে স্থাপন করা হবে চীনের চ্যাং-E5 অরবিটারকে। অরবিটারটি এই অবস্থানে থেকে পৃথিবীর সাথে সূর্যকে প্রদক্ষিণ করতে থাকবে আর সূর্যকে নিয়ে চালাবে তার মূল্যবান গবেষণা। চীনের চাঁদের দেবী নাম অনুসারে নামকরণ করা এই মহাকাশ যান সূর্যকে নিয়ে কি তথ্যের সন্ধান এনে দেয় তা জানতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। মহাকাশ সম্পর্কিত বিভিন্ন মিশনের আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।